You are watching Bitbns News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে Bitbns News এ। এই মুহূর্তে ক্রিপ্টো বাজার একেবারেই অস্থিতিশীল। তা ক্রিপ্টো বিশ্বে আসলে কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। $32,000 থেকে প্রত্যাখ্যাত হওয়ায় $200 মিলিয়নেরও বেশি লিকুইড হলো বিটকয়েন। ShibaSwap এর শিবাইনো ডেভেলপার টিম ইল্ড ফার্মিং ফিচারগুলোকে উন্নত করবে বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার বাজারে চালু হলো আরও দুটি স্পট ক্রিপ্টো ETF। সম্পূর্ণ ব্যালেন্স শিটকে বিটকয়েনে রূপান্তর করল সাইবার সিকিউরিটি ফার্ম। Web3 এর উপর বিনিয়োগের ব্যাপারে উদ্যোগ নিল শীর্ষস্থানীয় ইসরায়েলি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম Pitango। DeFi এবং Web3 এর জন্য $100 মিলিয়ন অ্যাক্সেলারেটর চালু করলো crypto.com এর Cronos। গ্রাহকদের জন্য রেকর্ড $317 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার প্রদান করলো সিঙ্গাপুরের কেক ডিফাই। অবৈধভাবে অর্জিত ক্রিপ্টো সম্পদ বাজেয়াপ্ত করতে আইন সংশোধন করতে পারে জাপান। এক মাসে 500%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে টেরা ক্লাসিক ধারক সংখ্যা। Web3 বিষয়ক পরিকল্পনা সমর্থন করার জন্য ডিসকর্ড সার্ভার চালু করলো স্যামসাং US। প্রজেক্ট বিল্ডিং এর সংখ্যায় নতুন মাইলফলক স্পর্শ করলো কার্ডানো। Web3 পেমেন্টের জন্য পলিগনে USDC যোগ করছে সার্কল। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। আবারও পুরো বাজার ধসে বিটকয়েন লিকুইডেশনের সংখ্যায় দৈনিক স্কেলে $200 মিলিয়নের উপরে উঠেছে। বিটকয়েন $32,000 ব্যর্থ হওয়ায় বাজারব্যাপী আরেকটি রিট্রেসমেন্ট হয়েছে, ফলে লিকুইডেশন এবং লিকুইডেটেড ব্যবসায়ীদের সংখ্যা আকাশ চুম্বে। শিবাইনু তার বিকেন্দ্রীকৃত এক্সচেঞ্জ ShibaSwap এ ইল্ড ফার্মিং ফিচারগুলো বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। এই ডেভেলপমেন্টের ব্যাপারটি ডিসকর্ড চ্যানেলে শিবাইনু টিমের দ্বারা তৈরি একটি কমিউনিটি ফিডব্যাক ফোরামের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। সোমবার সিবো অস্ট্রেলিয়া এক্সচেঞ্জে আরও দুটি ক্রিপ্টোকারেন্সি ব্যাকড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস ETF চালু হয়েছে, যা অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের কাছে সহজলভ্য এমন ক্রিপ্টো ETF এর মোট পরিমাণ 6টিতে নিয়ে এসেছে। ক্যানাডা ভিত্তিক 3IQ ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট, 3IQ কয়েন শেয়ার্স বিটকয়েন ফিডার ETF এবং 3IQ কয়েন শেয়ার্স ইথার ফিডার ETF নামে দুটো স্পট ETF চালু করেছে। অ্যাডভান্স থ্রেড অ্যাক্টর এবং দুর্বলতা মোকাবেলা করার উপর দৃষ্টি নিবদ্ধ করা একটি উদীয়মান গবেষণা এবং উন্নয়ন সংস্থা অক্টাগন নেটওয়ার্কস তার তরল সম্পদ এবং সম্পূর্ণ ব্যালেন্স শিট বিটকয়েনে রূপান্তর করার প্রক্রিয়া শেষ করেছে বলে জানা গেছে। ইসরায়েলি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম Web2 এবং Web3 এর মধ্যে ব্যবধান পূরণ করতে ফার্স্ট ল্যাবস নামে একটি নতুন বিনিয়োগ গবেষণাগারের ঘোষণা করেছে। একটি শীর্ষ ইসরায়েলি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম Pitango Web3 ডেভেলপার, বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের চাহিদা মেটাতে ফার্স্ট ল্যাবস নামে একটি থিসিস চালিত Web3 সম্পর্কিত উদ্যোগ চালু করেছে। মেন্টরশিপ, তহবিল এবং বৃদ্ধির জন্য সিড প্রিসিড পর্যায়ে ক্রিপ্টো প্রকল্পগুলোকে সাহায্য করার জন্য দ্য ক্রোনোস অ্যাক্সেলারেটর প্রোগ্রাম $100 মিলিয়নের সমর্থন দিচ্ছে। প্রধান ক্রিপ্টো এক্সচেঞ্জ crypto.com দ্বারা নির্মিত একটি ব্লকচেইন ইকোসিস্টেম ক্রোনোস বিকেন্দ্রীভূত অর্থায়ন Web3 এবং মেটাভার্স স্পেস জুড়ে অগ্রগতি দ্রুত ট্র্যাক করার জন্য একটি অ্যাক্সেলারেটর প্রোগ্রাম চালু করার ঘোষণা করেছে। সিঙ্গাপুর ভিত্তিক দ্রুত বর্ধনশীল বিকেন্দ্রীভূত ফাইন্যান্স প্ল্যাটফর্ম কেক ডিফাই একটি মূল মাইলফলক নিয়ে তার তৃতীয় বার্ষিকী উদযাপন করছে। কোম্পানিটি ঘোষণা করেছে যে এটি 2022 সালের শেষ প্রান্তিকে $317 মিলিয়ন পুরস্কার প্রদান করেছে এবং 2019 সাল থেকে প্রতি ত্রৈমাসিকে গড়েন প্রায় 90% শক্তিশালী ব্যবসায়িক প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে। একটি স্থানীয় জাপানি সংবাদপত্রের মতে স্টেবল কয়েন্স নিয়ন্ত্রণের তাগিদে যুগান্তকারী বিল অনুমোদনের মাধ্যমে বেআইনিভাবে অর্জিত ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্তের জন্য আইন পরিবর্তন করার মধ্য দিয়ে সর্বশ্রেষ্ঠতম বড় অর্থনীতিতে পরিণত হতে পারে জাপান। তবে আজ এ পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।